প্রযুক্তিবিদ্যায় উন্নত দেশ জাপানের অনেক কিছুই অদ্ভুত। এই দেশে কিছু অদ্ভুত নিয়ম বা আইন আছে যা অন্য দেশের তুলনায় একদমই আলাদা। সেই রকমই এখানকার স্কুলেও কিছু অদ্ভুত নিয়ম আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, এখনও যারা মাইওয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ মাইওয়ে প্রতিনিয়ত অদ্ভুত, রহস্যময় ও অজানা ঘটনার সম্মুখীন করবে আপনাদের। চলুন শুরু করা যাক। জাপানের স্কুলে যদি কোনো ছাত্র ক্লাসরুমের মধ্যে গণ্ডগোল করে তাহলে তাকে মহিলাদের ক্লাসরুমে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়, যা খুবই অসম্মান ও লজ্জাজনক। এখানকার স্কুলে কোনো ঝাড়ুদার থাকে না, কারণ স্কুলগুলি পরিষ্কার রাখার দায়িত্ব থাকে শিক্ষক শিক্ষিকা ও বিদ্যার্থীর ওপর। জাপানের মানুষেরা সময়ের মূল্য বোঝে, তাই এখানে যদি কোনো বিদ্যার্থী দেরি করে স্কুল পৌঁছায় তাহলে তাকে কঠিন সাজার সম্মুখীন হতে হয়। জাপানের স্কুলে মহিলাদের সাজগোজের উপর অনেক নিয়ম লাগু করা হয়েছে। এখানকার স্কুলে মহিলারা মুখে কোনো মেকআপ করে আসতে পারে না। এই রকম নিয়ম থাকার আসল উদ্দেশ্য হল যাতে বিদ্যার্থীরা যেন রূপচর্চা না করে লেখাপড়ায় মনোযোগ দেয়। এখানকার স্কুলগুলিতে বিদ্যার্থীদের আত্মরক্ষার জন্য আলাদা প্রশিক্ষণ দেওয়া হয়। জাপানের স্কুলে প্রেম করা দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে প্রেমিক প্রেমিকা দুজনকেই কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। যদি কোনো কারণে টিচার স্কুলে অনুপস্থিত থাকে তাহলে ক্লাসেরই কোনো বিদ্যার্থীকে টিচারের জায়গায় দাঁড়িয়ে ক্লাস নিতে হয়। আর এই সমস্ত কঠিন নিয়ম থাকার জন্যই জাপানের স্কুল থেকে পাস করে বেরোনো বিদ্যার্থীরা ভবিষ্যতে নিজের দেশকে এগিয়ে নিয়ে যায়। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং আরও মানুষের জানার সুযোগ করে দিন। এম রইল 5000 লাইকের। মাইওয়ের সাথে সবসময় কানেক্টেড থাকতে মাইওয়ের ফেসবুক পেজ, টুইটার ও ইনস্টাগ্রামে ফলো করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।